গোপুসোনা শুয়ে আছে, এখন গোপুসোনাকে তোলা হবে। গোপু ননিসোনা, ও ননিসোনা উঠে পড়ো, এই যে উঠতে হবে তো, ওঠো ওঠো ওঠো। একটা দিয়ে আমি তাকে মুছি নিচ্ছি। জল খাওয়াবো, জল ননি আজকে জন্মদিন, তো শুভ জন্মদিন ননিসোনা, শুভ জন্মদিন। আজকে দিনটা তোমার খুব ভালো কাটুক, প্রত্যেকটা দিন তোমার খুব ভালো কাটুক, প্রত্যেকটা দিন তুমি ভালো থাকো, শুভ জন্মদিন ননিসোনা, শুভ জন্মদিন আজকে। তো এখন আমি ননিসোনাকে বাসি জামাটা খুলে প্যান্টটাকে খুলে দেব। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ননিসোনা তুমি স্নান করো, আমার ননিসোনা তুমি স্নান করো, আমার ননিসোনা তুমি স্নান করো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীনাথ নারায়ণ বাসুদেবা। দেখো এখানে দুটো গোপালকে দেখছো, একটা ছোট গোপাল একটা বড় গোপাল। বড়টাকে আমার ভাই বউ এনেছে, আর ছোট গোপালটা আমার। বড় গোপালটাকে ও ননির নাম রেখেছে, ননিকে ও ওর কাছেই রাখবে সবসময়। আর গোপালটা যে ছোট, ওই গোপালকে আমি এনেছিলাম মায়াপুর থেকে। বলতে পারো যে ননিকে ও নিজের কাছে রাখবে আর নিজের ছেলের মতন করে রাখবে, সব সময় ওর কাছে ও ননিকে রেখে দেবে। ও এর জন্য ননিকে এনেছে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে ও ননিকে আজকে জন্মাষ্টমীর দিনে এনেছে, তো কী করছে, ননিকে কীভাবে স্নান করাচ্ছে, যত্ন করছে, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টে জানিও, আমি অবশ্যই আমার ভাই বউকে বলবো
ভিডিও এরকম আমাকে দিতে, আর আমি সেটা তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে। আর এর সাথে আমাদের পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। তো দেখো আমাদের লোকনাথ বাবা প্রতিষ্ঠিত রয়েছেন আমাদের মন্দিরে, তো সম্পূর্ণটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। প্রত্যেক বছর 19শে জ্যৈষ্ঠ আমাদের লোকনাথ বাবার অনুষ্ঠান হয়ে থাকে আমাদের বাড়িতে। আর আজকে লোকনাথ বাবাকেও সাজানো হয়েছে, কারণ আজকে গোপালের সাথে সাথে আমাদের লোকনাথ বাবারও কিন্তু জন্মতিথি, সেই উপলক্ষে লোকনাথ বাবাকেও সাজানো হয়েছে। লোকনাথ বাবা, গোপাল, সব ঠাকুরকে বলছি সবাইকে ভালো রেখো, সবার মনস্কামনা পূরণ করো, আর সবার সাথে